এসেছে উড়িষ্যা। আমাদের বঙ্গবাসীরা সকলেই রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী বিভিন্নভাবে পালন করছে। কেউ গান করছে, কেউ নাচ করছে, কেউ রবীন্দ্রনাথের পুতুল করে ছবি আঁকছে। আজকে আমাদের পাঁচমিশালি গল্প চ্যানেলও একটি বিশেষ উদ্যোগ নিয়েছে, আজকে রবীন্দ্র জয়ন্তী বিশেষভাবে পালন করব। যেহেতু আমাদের চ্যানেলটি আপনারা সবাই জানেন, আমরা ছোটদের কথা মাথায় রেখেই আমাদের সমস্ত গল্প নির্বাচন করি, তাই আজকের দিনে ওই রবীন্দ্র জয়ন্তীতেও কিন্তু আমরা একটি কৌতুক নাটিকা পরিবেশন করব, যেটা আমরা ছোটদের কথা মাথায় রেখেই করেছি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পেটে ও পিঠে এই নাটকটি শ্রুতি নাটক রূপে আমরা আপনাদের কাছে পরিবেশন করব। তবে সবকিছুর আগে আমরা আপনাদের আবার মনে করাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের নতুন নতুন নানা ধরনের গল্প আসতেই থাকে। আর আপনারা যতক্ষণ না সাবস্ক্রাইব করবেন ততক্ষণ কিন্তু নতুন গল্পগুলো আপনারা মিস করে যাবেন। তাহলে শুরু করি পেটে ও পিঠে। আজকের কৌতুক নাটিকা পেটে ও পিঠে, চরিত্রের নাম তিনকড়ি, মৌমিতা, বনমালী ও ভুতুর মা অনুপ্রিয়া, বাবা ও পিসেমশাই শবরী, পিসিমা ও সূত্রধার আমি পারমিতা। বাড়ির সামনে রাস্তায় পা ছড়িয়ে বসে বনমালী পরম আনন্দে সন্দেশ খাচ্ছেন, বয়স তার মাত্র 7। এমন সময় তিনকড়ি প্রবেশ করলেন, তার বয়স 15। সন্দেশের প্রতি সলজ্জ দৃষ্টিপাত করে তিনকড়ি বললেন, কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? বনমালী অবাক হয়ে তাকিয়ে রইল, উত্তর দিচ্ছ না যে তোমার নাম বটকৃষ্ণ নয়? না, অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিছুই জানো না, ও বনমালীও যা বটকৃষ্ণ তাই একই। বনমালী মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না না। ছি ছি, তোমার বাবা তোমাকে বটকৃষ্ণ বলে ডাকে না, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ। মেধুর বাবা মেধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি। এই বলে তিনকড়ি বনমালীর পাশে গিয়ে বসল। বাবা আমাকে বলে ভুতু। আচ্ছা ভুতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি। এইটি ডান হাত। আচ্ছা তোমার বাঁ হাত কোনটা বলো দেখি। এইতে। তিনকড়ি খপ করে পাত থেকে একটি সন্দেশ তুলে নিজের মুখে কাছে ধরল। আচ্ছা ভুতু বাবু, এইটা কি বলো দেখি। ধাও ধাও এটা ধাও। এই নে এক, এত বড় একটা ধেড়ে ছেলে হলি আর এইটা কি জানিস নে? এটা সন্দেশ, এটা খেতে হয়। ছি ভুতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি। এই যে জানো না যে পেটে খেলে পিঠে সয়, দেখি দেখি খাই আর একটা সন্দেশ। তবে তুমি বলো পেটে খেলে পিঠে সয় না? এই দেখো এই সন্দেশ, পেটে খেলে তোমার পিঠে সয়, সয় না? না 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 না। শেষ সন্দেশটিও খেয়ে নিলাম। তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন ধার। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারোর বা পেটে সমস্তই সয়, কারোর বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। এমন সময় বনমালীর বাবা প্রবেশ করলেন। কিরে ভুতু, কাঁদছিস কেন? এই তো তোমার পিঠে হাত বুলিয়ে দে বনমালী, বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও।
আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। ভূতু কে মেরেছে রে? ওই যে ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে, কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ও ঠোঙাটি কিনে নেওয়া কেন বাবু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে একখানা হাড়ও আসতে রাখতাম না, যত সব ডান পিটে ছেলের দল জুটেছে পাড়াতে। সামান্য কথা, সে কি আর বলবার বিষয়? আহা, তা বেশ তা বেশ, তোমার নাম কি বাবু? আগে তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরম আত্মীয়, তুমি আমার পিস্তত ভাইয়ের ছেলে। আগে আমার প্রণাম গ্রহণ করুন। চলো বাবা, বাড়ির ভেতরে চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। জি আঙ্কি, জি আঙ্কি। আজ রাতে এখানেই থাকবে, কাল দুপুরে খাবার খেয়ে বাড়ি যাবে। আচ্ছা, জি আঙ্কি, জি আঙ্কি। অন্ধপুরে তিনকড়ি মনের আনন্দে পিঠে খাচ্ছে। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে। বাবা, চুপ করে বসে থাকলে হবে না, এই চারখানা দিলাম, এর সবকটা খেতে হবে। জি আঙ্কি, জি আঙ্কি। ও কি পাত খালি যে, ওরে খানাস্টেক পিঠে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে যা দিয়ে যা। বাবা খেতেই হবে, হাত গুটলে চলবে না। জি আজ্ঞে, জি আজ্ঞে। এরপর এলেন পিসিমা। ও বউ, তিনকড়ি পাক খালি যে, দাঁড়িয়ে দেখছো কি? ওকে খানদশেক পিঠে দাও, লজ্জা করো না বাবা, ভালো করে খাও। জি আজ্ঞে, জি আজ্ঞে। এবার এলেন পিসে মশাই। বাপু, তোমার পাক খালি দেখছি যে, দিয়ে যা দিয়ে যা, পাতে খান পনেরো পিঠে দে। আহা, তোমার বয়সে আমরা হাঁসের মতন খেতাম, সবগুলো খেতে হবে বলে দিচ্ছি। হ্যাঁ, জি আঙ্কি, জি আঙ্কি। পিসিমা এবার উদ্বিগ্ন হয়ে ভূতুর মাকে বললেন, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে দিদি? কি আর হবে, দাঁড়াও দেখো আমি কি করি। পিঠে আর খাবে? ও আঙ্কি না। সে কি কথা, আরো দুটো খাও। পরের দিন দেখা গেল তিনকড়ি ব্যথার চোটে বিছানায় শুয়ে, পাশে বসে বনমালী। ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বর্তি ডাকতে গেছে। আর বর্তি ডেকে কি হবে, ওষুধ যে খাবো, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? যাই হোক, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আচ্ছা, আজ আরেকটা কথা শেখাবো। ওরে বাবা রে, পেটটা আবার খামচে উঠলো রে। কথাটা মনে রেখো, পিঠে খেলে পেটে সয় না। পিঠে খেলে পেটে সয় না। হ্যাঁ, পিঠে খেলে পেটে সয় না। পিঠে খেলে পেটে সয় না। আশা করি আপনাদের পেটে ও পিঠে কৌতুক নাটকটি ভালো লাগলো। আর আপনারা যারা এই নাটকটি মঞ্চস্থ করতে চান, তারা অবশ্যই আমাদের এই নাটকটির সাহায্যে এই নতুন করে পেটে ও পিঠে অভিনয় করতে পারে। আর কেমন লাগলো নাটকটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমরা জানতে পারলেই কিন্তু আমরা আপনাদের ইচ্ছে কিরকম নাটক শোনার বা কোনো গল্প বা কি যা কিছু আপনারা জানালে আমরা অবশ্যই সেইটাকে পরিপূর্ণ করবার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, পরের বার আসবো আরো নতুন নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।